সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি লাইভ ক্লাসে আসার জন্য কিছুক্ষণ আগে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি, আর প্রতিদিনের মতো এবারও কিন্তু আমি চিত্রা ম্যাডাম সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের ইংরেজি ক্লাস দিয়ে শুরু করব, আর বরাবরের মতোই বলবো যে পড়াশোনার সময় অবশ্যই মাথা ঠান্ডা রেখে মন দিয়ে অবশ্যই পড়বে। তাহলে কি হবে, পড়ালেখাটা বুঝতে সুবিধা হবে এবং আমরা কখনো কি পড়াশোনায় কখনো ঠেকে যাব না, ঠিক আছে? তাহলে কি মিস তো পড়াশোনা শুরু করতে পারে, তাই না? আমি আজকে তোমাদের কি শেখাবো ইংরেজিতে, ফিল ইন দ্য গ্যাপস। আমি গতদিন তোমাদের শিখিয়েছি মেক সেন্টেন্স, আজকে শেখাবো ফিল ইন দ্য গ্যাপস। আর আমি কিন্তু কতদিন জানিয়ে দিয়েছি যে আজকে কি করাবো। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা পড়ায় ফিরে যাই। আমরা দেখো বোর্ডে লিখেছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে তো জানো তোমরা সবাই, কি মানে যে শূন্যস্থান পূরণ করো, তাই তো শিক্ষার্থীরা? তাহলে দেখো শূন্যস্থান পূরণ করো প্রথমেই আমরা কি শেখাবো তোমাদেরকে। দেখো আমি তোমাদের এখানে একটু লিখে দিচ্ছি, পি, হ্যাঁ এটা কি অক্ষর, পি এল এ ড্যাশ টি, কি হবে এখানে, পি এল এ এন টি, এখানে কি ড্যাশে কোনো শব্দ নেই, তাহলে কি হবে, এই শব্দটা কি উড়ে গিয়েছে, সেই শব্দটা আমরা এখানে বসিয়ে দিলাম, কি হলো এখানে, পি এল এ এন টি, প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি উদ্ভিদ। এবার দেখো এ জি ড্যাশ আই এন, কি হবে, এ জি ড্যাশ আই এন, একটু মনে করে দেখো তো আমরা এই শব্দটা কোথায় শিখেছি। হ্যাঁ এই শব্দটা আমরা কিন্তু ওয়ার্ড মিনিং এ শিখেছি, এ জি এ আই এন, এগেইন মানে পুনরায় বা আবার, তাহলে কি এ জি ড্যাশ আই এন, এ জি এ আই এন, এগেইন মানে পুনরায় বা আবার, ঠিক আছে? আরেকবার দেখো, পি ও ড্যাশ ডি, কি হবে, পি ও ড্যাশে কি বসালাম, এন বসালাম, পি ও এন ডি পন্ড, পি ও এন ডি পন্ড, পি ও এন ডি পন্ড মানে কি জানো, পন্ড মানে পুকুর। এবার দেখো সি এল, তারপরে কি হবে, সি এল, আচ্ছা সিটা না শিখে তোমাদের শেখাই হচ্ছে, ও পি ড্যাশ এন, কি হবে, ও পি ড্যাশ এন, একটু মনে পড়ছে কি, হ্যাঁ ও পি ই এন, ওপেন, ওপেন মানে কি খোলা, ওপেন মানে খোলা। এবার দেখো এস এইচ ড্যাশ ডাব্লু, কি হবে, এস এইচ ড্যাশ ডাব্লু, ড্যাশে কি কোনো অক্ষর বসে দিয়েছি, না, কি হবে, এস এইচ, এখানে যদি ও বসায় তাহলে কি হয় দেখো তো, শব্দটা কি চেনা লাগছে, এস এইচ ও ডাব্লু, শো, শো মানে কি দেখানো, এটাও কিন্তু আমরা ওয়ার্ড মিনিংয়ে পড়েছি যে এস এইচ ড্যাশ ডাব্লু, এস এইচ ও ডাব্লু, শো, শো মানে কি হবে, শো মানে দেখানো। আরেকবার দেখো সি এল, সি এল ড্যাশ এস ই, একটু দেখো তো শব্দটা যে তোমাদের চেনা লাগছে নাকি, সি এল ড্যাশ এস ই, কি হবে, সি এল, এখানে দেখো ড্যাশে আমরা একটা ও বসালাম, সি এল ও এস ই, কি হচ্ছে উচ্চারণ, ক্লোজ, ক্লোজ মানে কি, ক্লোজ মানে বন্ধ করে, তাহলে সি এল ড্যাশ এস ই, ড্যাশে কি বসালাম আমি, ও বসালাম, সি এল ও এস ই, ক্লোজ মানে কি বন্ধ করা। এবার দেখো কে ড্যাশ টি টি এল ই, কি হবে, কে ড্যাশ, কে ড্যাশ টি টি এল ই, কি হবে, কে ই দেই, দেখো তো ই দিলে কি হয়, কেটলি, কেটলি মানে কি চায়ের পাত্র, কে ই টি টি এল ই, কেটলি মানে চায়ের পাত্র। আরেকবার দেখো তোমরা এন ইউ ড্যাশ
হবে নাম্বার এন ইউ এম বি ই আর নাম্বার নাম্বার মানে কি সংখ্যা সংখ্যা বলতে আমরা কি বোঝাবো 1 2 3 4 অথবা 1 2 3 4 এগুলিকে কি বলবো আমরা নাম্বার বলবো তাহলে দেখো এন ইউ এম বি ই আর নাম্বার নাম্বার মানে কি নাম্বার মানে সংখ্যা এবার দেখো আরেকটা জিনিস দেই এল এ ড্যাশ পি কি হবে এল এ এম পি এম 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 তে কি হয় এল এ এম পি ল্যাম্প ল্যাম্প মানে কি বাতি তাহলে এল এ ড্যাশ পি এল এ এম পি দেখো শিক্ষার্থীরা করতে করতে জিনিসগুলো কি হয়েছে আমাদের কিন্তু সহজে আয়ত্তে চলে আসে সেই জন্যই কিন্তু তোমাদের রিভিশন ক্লাসের ব্যবস্থা করার যে পড়াটা করতে করতে তোমাদের যেটা দেখবে সেটা কি হয়ে যাবে সহজেই বলতে পারবে যে এইখানে এই জিনিসটা হবে ঠিক আছে তাহলে দেখো এল এ ড্যাশ পি তাহলে কি বলবো আমি এল এ ড্যাশে কি বসালাম এম এম পি ল্যাম্প ল্যাম্প মানে কি বাতি আবার দেখো সি ড্যাশ এম ই কি হবে হ্যাঁ জানো তো তোমরা আমি জানি তোমরা অনেকে জানো কি হবে সি ও ড্যাশে কি বসবে ও সি ও এম ই কাম কাম মানে কি আশা সি ড্যাশ এম ই কাম কাম মানে আশা আরেকবার দেখো ডাব্লু ডাব্লু ড্যাশ টি এইচ কি হবে দেখো ডাব্লু ড্যাশ টি এইচ একটু মনে করে দেখো তো এই শব্দটা আমরা ওয়ার্ড মিনিংয়ে কোথায় শিখেছি হ্যাঁ এই শব্দটা আমরা ওয়ার্ড মিনিং শিখেছি যে ডাব্লু ড্যাশে এখানে কি বসবে আই বসবে ডাব্লু আই টি এইচ উইথ উইথ মানে কি সাথে ডাব্লু আই টি এইচ উইথ মানে কি সাথে এবার দেখো আরেকটা করাই এম এম ড্যাশ ও এম তাহলে কি হবে এম ড্যাশ ও এম কি হবে দেখো তো শব্দটা কি কি চেনা চেনা লাগছে নাকি এটা আমি তোমাদের যদি বলি এটা হয় আকাশে ওঠে কি হবে বলো তো এই শব্দটার মানে হ্যাঁ আকাশে কি ওঠে চাঁদ ওঠে সূর্য ওঠে তারা ওঠে তাহলে চাঁদ যদি হয় এখানে কি বসবে এম ও ও এন মুন মুন মানে কি চাঁদ কি বলেছি তো যে এখানে যে শব্দটা সেই শব্দটার বাংলা যে শব্দ অর্থটা হয় সেটা কি আকাশে ওঠে আকাশে সূর্য ওঠে তারা ওঠে চাঁদ ওঠে তাহলে কি এম ও এন মুন মুন মানে কি চাঁদ এম ও এন মুন মানে চাঁদ এবার আরেকটা দেখো পি এল ড্যাশ ওয়াই পি এল এ ওয়াই প্লে মানে কি খেলা করা প্লে মানে কি খেলা করা পি এল ড্যাশ ওয়াই প্লে মানে কি খেলা করা তাহলে শিক্ষার্থীরা আমি আরেকবার একটু পড়ে দিচ্ছি পি এল এ ড্যাশ টি পি এল এ এন টি প্ল্যান্ট এ জি ড্যাশ আই এন এ জি এ আই এন এগেইন এ জি এ আই এন এগেইন পি ও ড্যাশ ডি পি ও এন ডি পন্ড পি ও ড্যাশ ডি পন্ড ও পি ই এন ওপেন ও পি ড্যাশ এন ও পি ই এন ওপেন এস এইচ ড্যাশ ডাব্লিউ কি হবে এস এইচ ও ডাব্লিউ শো এস এইচ ড্যাশ ডাব্লিউ এস এইচ ও ডাব্লিউ এবার দেখো ক্লোজ সি এল ড্যাশ এ সি ক্লোজ সি এল ড্যাশ এ সি ক্লোজ কে ড্যাশ টি টি এল ই কে ই টি টি এল ই কেটলি 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 মানে কি চায়ের পাত্র এন ইউ ড্যাশ বি ই আর নাম্বার এন ইউ এম বি ই আর নাম্বার এল এ ড্যাশ পি এল এ এম পি ল্যাম সি ও এম ই তাহলে সি ড্যাশ এম ই সি ও এম ই কাম ডাব্লু ড্যাশ টি এইচ ডাব্লু আই টি এইচ উইথ ডাব্লু ড্যাশ টি এইচ ডাব্লু আই টি এইচ উইথ এম ড্যাশ ও এন এম ও ও এন মুন মুন মানে চাঁদ পি এল ড্যাশ ওয়াই পি এল এ ওয়াই প্লে মানে খেলা করা তাহলে শিক্ষার্থীরা আমি আজকে ফিল ইন দ্য গ্যাপ শেখালাম সামনের দিন কী করবো সামনের দিন আরেকটি নতুন ক্লাস নিয়ে আসবো কিন্তু তোমরা অবশ্যই এই পড়াগুলো পড়বে এবং লেখাগুলো অবশ্যই সুন্দর করে লিখবে ঠিক আছে আর আমি জানি যে তোমরা মিসের কথা সবাই শোনো তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি
তোমাদের জন্য সামনের ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবে এবং অবশ্যই সুরক্ষিত থাকবে।